বর্ষা মোটামুটি শেষ, শীতকাল কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এই সময় এসে বাগানের এক কোণে পড়ে থাকা জারবেরা গাছগুলির দিকে একটু নজর রাখুন। এই সময় কিন্তু জারবেরা গাছে পরিচর্যা শুরু করতে হবে। যদি কেউ রিপোর্টিং করতে চান তাহলে রিপোর্টিং করতে হবে, যদি কেউ সেই পুরনো গাছগুলিতে একটু ঘষা মাজা করে আবার নতুন করে ফুল নিতে চান তাহলে সেগুলি করতে হবে। আর এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখানো হবে, তো পুরো ভিডিওটি স্ক্রিপ না করে দেখতে থাকুন। প্রথম কথা হচ্ছে, যে কোনো জারবেরা গাছ এই সময় আসার সঙ্গে সঙ্গে গাছগুলি গ্রোথ নেওয়া শুরু করবে এবং গাছগুলো অনেকটা ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে আবার বলে রাখি, এই যে কড়া ঠান্ডা একটা যাবে, সেই কড়া ঠান্ডার মধ্যে জারবেরা গাছে খুব একটা ভালো ফুল হয় না। তো জারবেরা গাছের ফুলটা খুব ভালো হয় জানুয়ারি মাসের শেষের দিকে, যখন একটু রোদ ওঠে তখন থেকে। আর তার জন্য পরিচর্যাটা এখন থেকে করতে হবে। যদি আপনারা বীজের চারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই যে কোনো নার্সারিতে যাবেন। এই সময় কিন্তু পুনে ভ্যারাইটির জারবেরা প্রচুর পাওয়া যায় এবং সেগুলি কিন্তু আপনারা লাগিয়ে দিতে পারেন। আর লাগিয়ে দেওয়ার জন্য সবার প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে টব নির্বাচন। জারবেরা গাছের জন্য নির্দিষ্ট মাপের কোনো টবের প্রয়োজন হয় না, আপনার 6 ইঞ্চি থেকে স্টার্ট করে আপনার নিচু ছোট টবেও কিন্তু আপনারা করতে পারবেন। তো আমার যেটা মনে হয় সেটা 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি টব জারবেরা গাছের জন্য সবচেয়ে পারফেক্ট। আর সেই সমস্ত টবগুলি কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। এবার আসে সয়েল মিশ্রণ। অবশ্যই মাটির মিশ্রণটা খুব গুরুত্বপূর্ণ এই জারবেরা গাছের জন্য। জারবেরা গাছের মাটিটি সবসময়ের জন্য একটু আঠালো মাটি কম হবে এবং ঝুরঝুরে মাটি হবে, তাহলে গাছের জন্য খুব ভালো হয়। তার জন্য অবশ্যই আপনারা 40% মাটি নেবেন, তার সঙ্গে 20% বালি এবং 30% কম্পোস্ট। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করুন। কম্পোস্টের মধ্যে পাতা পচা সার হলে সবচেয়ে ভালো, আর যদি না থাকে আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার এখানে ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এই মাটির সঙ্গে আপনারা 1 চামচ করে হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি এবং 1 চামচ নিমকল, এটা আপনারা মিশিয়ে দেবেন। আর যদি রাসায়নিক সার প্রয়োগ করতেন তাহলে প্রথম অবস্থা অবশ্যই আপনারা এই মাটির মিশ্রণের সঙ্গে 1/2 চামচ ফসফেট এবং 1/2 চামচ আপনারা পটাশ ব্যবহার করতে পারেন। এতে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করে ফেলুন। আপনারা যদি নতুন চারা লাগাতে চান তাহলে এই মাটির মিশ্রণের মধ্যে চারা লাগিয়ে ফেলুন। আর অবশ্যই মাটির মিশ্রণ যেদিন তৈরি করবেন সেদিন চারা বসাবেন না, একটু অপেক্ষা করুন। এবার যারা রিপোর্টিং করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই একই রকম যে পটের মধ্যে ছিল তার থেকে একটু বড় পটে গাছটিকে নিন, আর একই রকম মাটির মিশ্রণ নিয়ে নিন। আর তার সঙ্গে সঙ্গে গাছগুলিকে টপ থেকে বের করুন। বের করে হালকা রুট বলটি থেকে একটু পুরনো রুটগুলোকে ছাড়িয়ে ফেলুন, হালকা একটু মাটি ছাড়িয়ে। আবার যদি সেই টবের মধ্যে বসাতে চান সেই টবের মধ্যেই বসান, বা যদি নতুন কোনো টব নিয়ে বসাতে চান তাহলে তার মধ্যেই বসান। আর এই সময় কিন্তু গাছগুলো দেখবেন অনেকটাই চড়াজীর্ণ অবস্থায় থাকবে, আর সেগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, গাছ রিকভার হয়ে যাবে। আর এবার আসে এই সময় সে চারা তৈরি করা। অবশ্যই এই সময় সে গাছে চারা তৈরি করতে পারেন ডিভিশন পদ্ধতিতে, কারণ প্রত্যেকটা গাছকে যদি মাঝখান থেকে আপনি ভেঙে দিতে পারেন 3টে 4টে করে চারা তৈরি হবে, সেটা আপনার মর্জি। আপনি যদি পছন্দ করেন যে না চারা তৈরি করবো তাহলে আপনারা করতে পারেন, আর যদি মনে হয় না যেভাবে আছে এভাবেই থাকবে শুধু আমি একটু রিপোর্টিং করে দেবো তাতেও কিন্তু হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সময় সে কিন্তু অবশ্যই গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গালের আক্রমণটা ঘটেই থাকে এই সমস্ত গাছগুলিতে। আর তার জন্য অবশ্যই কিন্তু রিপোর্টিং করার পর আপনাকে গাছে কিন্তু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিতে হবে সমস্ত গাছকে, তার সঙ্গে সঙ্গে একটু অ্যান্টিফাঙ্গাল গুলে গাছের গোড়াতে ব্যবহার করতে হবে। রিপোর্টিং বা চারা লাগানোর পর অবশ্যই গাছটিকে কিন্তু 10 থেকে 15 দিন অন্তত ছায়া জায়গায় আপনাকে রেখে দিতে হবে। আপনাকে এটা কিন্তু অবশ্যই যত্নের সঙ্গে করতে হবে। আর ছায়া জায়গায় রাখার পরে আপনাকে খেয়াল রাখতে হবে নিয়মিত জল দিতে হবে। আর জল দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জারবেরা গাছের জন্য, তার জন্য অবশ্যই আপনাকে প্রতিনিয়ত 1 গাদা করে জল ব্যবহার করবেন না। সামান্য পরিমাণ জল দেবেন, গাছের গোড়া শুকিয়ে গেলে আবার গাছে জল দেবেন। গাছের জন্য জল স্টে করলে কিন্তু গাছের গোড়া কিন্তু খুব বাজে অবস্থা এবং রুট সিস্টেম নষ্ট হয়, পরবর্তী গাছ নষ্ট হয়। এবার সেই সানলাইট, অবশ্যই এই সমস্ত গাছগুলি ফুল সূর্যালোক পছন্দ করে, বিশেষ করে শীতকালীন যে সারাদিনের একটা রোদ সেটা ভীষণভাবে এরা পছন্দ করে। যদি তার চেয়ে কম থাকে তাতে কোনো অসুবিধা নেই, তাতে হবে, কিন্তু ফুলের সংখ্যা একটু কম হয়। আর সারাদিন যদি রোদ লাগে তাহলে ফুলের সংখ্যাটা অনেকটা বেড়ে যায়। আর বর্তমান বাজারে কিন্তু জারবেরা প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় এবং আপনার যেটা পছন্দ সেটা আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন। আর এই রোদের বিষয়টা অবশ্যই আপনাদেরকে জানাতে হবে, তার কারণ হচ্ছে জারবেরা অনেক সময় আমরা শুনে থাকি যে খুব কম আলোতে হয়ে থাকে। জারবেরা একটা ইনডোর প্ল্যান্ট এমনও আমরা শুনে থাকি যে সেখানে কোনো রকম রোদ প্রয়োজন না হলে ছায়া জায়গাতেও খুব সুন্দরভাবে সার্ভাইভ করে, কিন্তু বিষয়টা তেমনটা নয়। আপনি যেখানেই গাছ করবেন সেখানে রোদের প্রয়োজন রয়েছে, বিশেষ করে জারবেরা গাছের জন্য কিন্তু ফুল সানলাইটই ভীষণ প্রয়োজন। আর যদি তার কম বা বেশি দিতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু গাছ খুব একটা ভালো হবে না, গাছ গোড়া পচে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি যারা পুরনো গাছে রয়েছেন, কোনো রিপোর্টিং টটিং কিছুই করতে চান না, তারা গাছের গোড়ায় যান। গাছের গোড়া থেকে কিছুটা উপর থেকে মাটির নিড়ানি দিয়ে দিন এবং উপর থেকে কিছুটা মাটি তুলে নিন, এবং তুলে নেওয়ার পর উপর থেকে গাছে খাবার প্রয়োগ করুন। ঠিক ওই গাছের জন্য 2 চামচ ভার্মি কম্পোস্ট দেবেন, তার সঙ্গে 1 চামচ হাড় গুঁড়ো দেবেন, 1 চামচ নিমখল দেবেন, আর শিংকুচি থাকলে দেবেন, না থাকলে তেমন খুব একটা প্রয়োজন পড়বে না। তবে অবশ্যই এখানটায় আপনারা 1 চামচের 1/4 ফসফেট এবং 1 চামচের 1/4 পটাশ আপনারা এই রাসায়নিক সারটি এর সঙ্গে মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে মাটিটিকে ভালো করে মাখিয়ে দেবেন এবং এটা থাকবেন ফার্স্ট স্টেজে গিয়ে। যে রাসায়নিক এবং পটাশটা ব্যবহার করলে সেটা প্রথম স্টেজে গিয়ে এরা গাছের খাবার দেবে এবং তাতে রুট সিস্টেমটা ভালো করবে এবং গাছের পাতা টাতা এবং তার নিচটা স্ট্রং করবে গাছের জন্য, আর ফুল দেওয়া স্টার্ট করে দেবে।
এবার তার পরবর্তীতে স্টেজে গিয়ে যে খাবারটি প্রয়োজন হবে সেটা হাড়গুড়ো এবং যে ভার্মি কম্পোস্ট ব্যবহার করে তারা সাপ্লাই দেওয়া শুরু করবে এবং স্লো রিলিজ খাবার এগুলি খুব ধীরে ধীরে এটা খাবার দেওয়া শুরু করে দেবে। তার ফলে গাছ অনেক সময় ভালো থাকবে এবং গাছের স্বাস্থ্য ব্যাপারটা খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং গাছ অনেক বেশি ফুল দেবে। তো এটা কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। আর তেমন কোনো কিছু প্রয়োজন নেই। আর পুরনো পাতা বা যেগুলি রয়েছে সেগুলিকে অবশ্যই ঝাড়িয়ে ফেলুন। আর অবশ্যই গাছের প্রতি আপনার প্রতিনিয়ত নজর দিতে হবে, গাছটা কেমন রয়েছে, গাছটা বাড়ছে কিনা, গাছে জল বেশি হচ্ছে কিনা, এই ছোটো ছোটো পরিচর্যাগুলি অবশ্যই আপনি একদিন বাগানে হলে আপনাকে করতে হবে। আর যারা নতুন বাগান রয়েছেন তাদের ক্ষেত্রে একই রকম, এগুলি আপনাদের শিখতে হবে, আপনাদের করতে হবে, তবে কিন্তু গাছ অনেক ভালো হবে। তো আর কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।